আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আবারও আপনার কাছে চলে আসলাম এলিনা লোন ফ্যাশনে, কারণ আপনাদের দেখা যায় এখান থেকে অনেক ড্রেস আপনারা পছন্দ করেছেন। তো এখন নতুন কিছু কালেকশান এসেছে, সেজন্য আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। তো ঠিকানাটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সুবস্ত অ্যারোমাস শপিং সেন্টার, শপ নং হচ্ছে G5 গ্রাউন্ড ফ্লোর, 370 এলিফেন্ট রোড, ঢাকা 1205। আর ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নিয়ে আপনারা দেখা যায় ঘরে বসে শপিং করে নিতে পারবেন, এবং এই ভিডিওর মাঝখানে যে ড্রেসগুলি পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করে নেবেন। বিগত ওনাদের কাছে কিন্তু 3 থেকে 4 দিন বা বেশি চেয়ে বেশি 1 সপ্তাহ এই ড্রেসগুলি থাকবে, তো আপনারা এর মাঝখানেই ড্রেসগুলি দ্রুত নিয়ে নেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, ডিপ গ্লোরির আমরা ব্র্যান্ডের যে হয় এটা কি পাকিস্তানি না ইন্ডিয়ান? পাকিস্তানি। তো সেক্ষেত্রে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, এই ড্রেসটা আমরা এখন দেখবো। তো চলুন আমরা এই ড্রেসটা দেখে ফেলি, আমি ক্যাটালগটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা, এগুলি হচ্ছে কটন ফ্যাব্রিক্সের উপরে না ভাইয়া? ডিজিটাল প্রিন্ট সাথে থাকবে। তো আমি প্রথমে আপনাকে ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি। এই যে ফ্রন্ট পার্টে কিন্তু গলার অংশ কাজ আছে পুরো জায়গাটা, আর নিজের হবে ডিজিটাল প্রিন্ট। এই যে ডিজিটাল প্যানেল আছে, আর সাইডে আপনার প্যানেল আছে, সেটা আপনি নিচে অংশ দিয়ে লং করে নিতে পারবেন বা অন্য কোথাও আপনি সেট করে নিতে পারবেন, এটা ইচ্ছা মতো আপনার। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের হবে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা পার্পল কালারের সাথে কিন্তু মাল্টি কালার প্রিন্ট দেওয়া রয়েছে, এবং হাতা কিন্তু নিচে দেওয়া আছে। এই যে হাতাটা, এই যে হাতাটা, ঠিক আছে ভাইয়া। এবার আমরা ওন্না দেখবো এবং সালোয়ারটা দেখে ফেলবো। ওন্নাটা হচ্ছে শিফন ভাইয়া, আচ্ছা পিওর শিফনের উপরে কাজ করা আছে, আর সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে খুবই বড় সড়। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দুই আঁচলে কিন্তু ডিজিটাল প্রিন্ট, এবং কি চারিপাশেও আপনার এরকম প্রিন্টে চলে আসবে, আর পুরো মাঝখানে যে পারে যে কাজ আছে। আচ্ছা, সালোয়ারটা সলিডে চলে আসবে এক কালার। তো এটার প্রাইসটা আমরা জেনে নিব, এত সুন্দর একটা ড্রেসের জন্য প্রাইসটা কত আসবে? এত একটা সুন্দর ড্রেসের দাম প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনলি 3000 টাকা হলে এরকম সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবেন। আর আমি জানি অনেকে কমেন্ট সেকশানে বলবেন যে আপুর প্রাইসটা অনেক বেশি, কিন্তু যারা পাকিস্তানি ইউজ করে ড্রেসগুলো তারা অবশ্যই জেনে থাকেন যে একটু প্রাইসগুলো এটা একটু বেশিই হয়, কারণ ভালো একটা জিনিস আমাদের পাকিস্তানি জিনিস নিতে গেলে একটু প্রাইসটা বেশি দিতে হয়। তো আমরা এই ব্র্যান্ডের আরও আছে কালার, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমরা এই ড্রেসটা এখন দেখবো। তো আমি ক্যাটালগটা দেখিয়ে দিলাম, চলুন আগে আমরা জামার অংশটা দেখব। এই যে খুব সুন্দর একটা কালার, কালারের সাথে আপনার দেখা যায় খুব সুন্দর কিন্তু কাজ করা আছে গলার নেকের ওখানে, এবং যে নিচে যে ফ্রন্টটা হয় এটা ডিজিটাল প্রিন্টে, এবং সাথে প্যানেল আছে ড্রেসকে লং করার জন্য বা সুন্দরটা আরও বাড়িয়ে জন্য। তো এটা ব্যাক পার্টটা দেখব। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি, আমার চ্যানেলের দ্বারা যারা শপিং করছেন তারা অবশ্যই আমাকে একটু বলবেন যে আপু হ্যাঁ আমি শপিং করতেছি বা নিচ্ছি বা নিয়েছি, আমাকে একটু জানাবেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটাও খুব সুন্দর এবং ডিজিটাল প্রিন্টেও রয়েছে। আর এটা হচ্ছে হাতাটা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওনাটা সেম আপনার ডিজিটাল প্রিন্টে হবে, আর শিফন অরিজিনাল পিওর শিফনের উপরে হচ্ছে, আর ডিজিটাল প্রিন্ট, এবং সাথে কিন্তু আপনার পাড়ে কিন্তু কাজ আছে। আর এটার ইয়েটা সালোয়ারটা ভাইয়া এক কালারে চলে আসবে, আর এটার প্রাইসটা আমরা একটু জানবো। আচ্ছা, 3000 টাকা রাখা যাবে। ভিউয়ার্স, আমরা এই ড্রেসটা এখন দেখবো। তো আমি প্রথমে ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি, এবার মূল ড্রেসে চলে যাব। এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের মধ্যে খুব মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট আছে। এটা নেকের দিক, তো আমি আগে নেকের দিক থেকে নিয়ে নিচের যে প্যানেলটা আছে সেটা দেখাবো। এই যে এটা হচ্ছে আপনার প্যানেলটা, নিচে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং সাইডে আপনার কিন্তু প্যানেল রয়েছে, ঠিক আছে ভাইয়া। ব্যাক পার্টটা দেখবো, এক্সট্রা প্যানেল দেওয়া থাকে, আপনারা সেটাকে লং করতে পারেন, বা শর্ট যদি আপনি ক্যাটালগের অনুযায়ী সেলাই করতে চান সেক্ষেত্রে শর্ট করতে পারবেন, সেটাও অপশন আছে, যার যার ইচ্ছে মতো করে নিতে পারেন। তো এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও পুরো ডিজিটাল প্রিন্ট রয়েছে, ঠিক আছে ভাইয়া। হাতাটা একটু, এটা হচ্ছে হাতাটা, হাতাটাও বেশ ভালো বড় সড়ো কাপড় আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওনাটার মধ্যেও সেম আপনার ডিজিটাল প্রিন্টে চলে আসবে, এবং আপনার পায়ে অংশটা কাজ হবে। একটু দেখে আমাকে ওনাটা দেন, তো আমি কাজটা দেখাই। এই যে এভাবে করে কাজ চলে আসবে ওনাটা,
খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে, আর পুরোটা ওড়নাটা জুড়ে ডিজিটাল প্রিন্ট রয়েছে। আর আমরা এখন সালোয়ারটা দেখবো, সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে, তো এটা প্রাইসও 3000 টাকা। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন এটা দেখবো, এই ড্রেসটা দেখবো। তো আমি আগে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা দেখা যায় ক্যাটালগটা দেখেও একটু সুন্দর লাগতে পারে বা কীভাবে সেলাই করবেন সেটাও আইডিয়া নিতে পারবেন। তো ড্রেসের মধ্যে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে জামার অংশটা, জামার অংশ যে নেকের অংশটা পুরো কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে। আর নিচে প্যানেলে কিন্তু আপনার প্রিন্ট রয়েছে, সাথে কিন্তু এক্সট্রা প্যানেল রয়েছে সেটা লং করার জন্য। প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতাটা দেওয়া আছে সাথে, আর এটা হচ্ছে কটন ফ্যাব্রিক্সের উপরে। ব্যাক পার্টটাও পুরো ডিজিটাল প্রিন্টে গর্জিয়াস করে করা আছে এবং এই যে হাতাটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা অন্য আর সালোয়ারটা দেখে ফেলি। এটা হচ্ছে, এটা হচ্ছে ওন্নাটা, ওন্নাটাও খুবই সুন্দর। আর সালোয়ারটা এক কালারে চলে আসবে, আর এক কালারে আসলে আপনার প্রিন্ট হবে। সালোয়ারের এই জায়গাটা মনে হয় পায়ের ওখানে কাজটা বসবে। এটা আর ক্যাটালগটা দেখিয়েছি আমরা, সেক্ষেত্রে আপনি ওভাবে সেলাই করে নিতে পারবেন। তো এটার প্রাইসটা কত আসবে? 3000 টাকা রাখা যাবে। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। ভিউয়ার্স, এই দোকানের আমি কার্ডটা শো করেছি, আপনারা কার্ডের স্ক্রিনশট নিয়ে আসবেন বা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আসবেন, তাহলে ওনাদের বুঝে সুবিধা হবে। এবং এখানকার পেজ আছে, আপনারা যদি চান ফেসবুকে ওনাদের যে নিউ কালেকশনগুলি যদি আসে সেক্ষেত্রে ওখানে পেজটার মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। পেজের নামটা হচ্ছে নিউ ড্রেস, তো সেটাতে ভিজিট করলে আপনারা যে নতুন নতুন কালেকশন আপডেটগুলি পেয়ে যাবেন। তো চলুন, আল্লাহ হাফেজ।